মুর্শিদাবাদের জঙ্গিপুরে পূজো পরিক্রমায় আপনাদের স্বাগত জানাই। জঙ্গিপুর অ্যাথলেটিক ক্লাবের পূজো এবার ১১তম বর্ষে এরা পূজো করছে। সমস্ত রকম করোনা বিধি মেনে এবার এদের পূজো হচ্ছে। দর্শকদের মধ্যে আকর্ষণ রয়েছে যথেষ্টই বেশি, তবে মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না, লাগানো হয়েছে নো এন্ট্রি বোর্ড। জঙ্গিপুরে সরস্বতী লাইব্রেরির পূজো সর্বক্ষণের জন্য স্যানিটাইজিং এর ব্যবস্থা করা হয়েছে। সমস্ত রকম নিয়ম মেনে পূজো করা হচ্ছে সরস্বতী লাইব্রেরি পূজোতে। প্রায় শতাধিক বছর প্রাচীন মুর্শিদাবাদের জঙ্গিপুরে জমিদার সিংহবাড়ির পুজো। ষষ্ঠীর দিন বেলগাছ থেকে বেল পড়লে তবেই পুজোর সূচনা হয়, আর এই প্রথা চলে আসছে বর্তমানেও। জঙ্গিপুর কোবরা ইয়ংস ক্লাবের পুজো এবার ১৬তম বর্ষ। সমস্ত রকম করোনা বিধি মেনে স্যানিটাইজিং করা এবং মাস্ক বিতরণের মধ্যে দিয়ে তারা পুজো করছে। জঙ্গিপুরে মা বাসন্তী মন্দিরের পুজো, ১৯৪১ সালে এই পুজোর পত্তন হয়। তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে জঙ্গিপুর মা বাসন্তী মন্দিরে পুজো হয়ে আসছে। জঙ্গিপুরে মুকুল ফৌজ ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো, অন্যান্য বছরের মতো এবছরও তারা পুজো করছে। তবে করোনা ভাইরাস সংক্রান্ত কারণে মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ দেওয়া হয়েছে নো এন্ট্রি বোর্ড। স্যানিটাইজিং এর ব্যবস্থা ও মাস্ক বিতরণের ব্যবস্থাও থাকছে।
জঙ্গিপুরে আরেকটি পুজো হরিসভা, দুর্গোৎসব মন্দির কমিটির পুজো। সমস্ত রকম করোনা বিধিনিষেধ মেনে এবার তারা পুজো করছে। এখানেও মন্দিরে প্রবেশের কোনো অনুমতি নেই, লাগানো হচ্ছে নো এন্ট্রি বোর্ড। এবার আমরা দেখব জঙ্গিপুর সাহেববাজার টাউন ক্লাবের পুজো। ডাকের সাজে মা এখানে সুসজ্জিতা, স্যানিটাইজিংয়ের ব্যবস্থা ও মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে এবং সমস্ত রকম করোনা বিধি মেনে পুজো করা হচ্ছে। জঙ্গিপুর থেকে সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি।